পাওনা টাকা দিতে দেরি হওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযোগ মৃত ব্যক্তির এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদা চাঁচল থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। প্রথমে বাড়িতে এসে হুমকি, তারপরে কয়েক ঘন্টা পর উদ্ধার দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মাসিদুর রহমান, বাড়ি দুর্গাপুর গ্রামে। খুনের অভিযোগ তুলেছেন পরিবার, ঘটনা তদন্তে চাঁচল থানার পুলিশ। সকালে বাড়ি থেকে বার হচ্ছে, দিন ম্যান আসেনি। দুটার সময় দুটো ছেলে এসছে, দিয়ে আমার ছেলেকে গাইল দিছে, বাবা তুমি কেন ঘরে জানাইছো? আমি ঘরতে পারি না। কি বলছো? বলছি তোমার স্বামীর কাছে 4,500 টাকা পাবো। আমি বলছি যে 4,500, আমার স্বামী তো বাড়তে নাই। কোথায় গেছে আমি বলতে পারবো না, কোথায় গেছে, নামটা কি বলে গেল আনসার। আচ্ছা, বাড়ি কোথায় ওর? লয়ের টুলি। আচ্ছা, এ করতে 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 আসরক্ত আমার স্বামী দুটো একটা কথা কইলে, কহে আর কথা বললে না। দিয়ে তখন রাত 12:30, তখন আমার স্বামী বাড়ি আসছিল, কপাট খুলতে বলছে, আমি কপাট খুলছি, দেখছি যে খাদা দল মাল সব লেগে আছে, আর এঠে আঘাত আছে আর রক্ত আছে। আমি সেটা আমার স্বামীকে খুনি করেছে। কে খুন করেছে সেটা বলতে পারছি না, ওরাই সব আছে।